আচ্ছা, তবে আজকের অফারে যদি আপনি জয়েন করেন তাহলে আপনি শিওর থাকেন আপনি $20 থেকে $25 প্রফিট ইজিলি করতে পারবেন, ঠিক আছে? তার কারণ আমি শিওরলি বলতে পারতেছি, তার কারণ এখন যে অফারটা শেয়ার করবো এইখানে টোটালি দুইটা অফার অনগোয়িং আছে, এবং এই দুইটা অফারে যদি আপনি জয়েন করেন তো একটা অফার থেকে প্রায় মোটামুটি হয় 30-83টা BBL টোকেন পাবেন। সো 83টা BBL টোকেনের ভ্যালু দেখেন প্রায় $17 মতো, ঠিক আছে? এবং একটা থেকে আপনি প্রায় মোটামুটি হয় 15টার মতো কিউএনএ টোকেন পাবেন, জাস্ট আমার যদি কিউএনএ টোকেন জিবিটি টোকেন পাবেন। সো জিবিটি টোকেনের ভ্যালু যদি দেখি $15 টোকেনের ভ্যালু প্রায় $6 কাছাকাছি আসে, ঠিক আছে? তো $17 + $6 মোটামুটি হবে $23, ঠিক আছে? তো দেখা যাচ্ছে মার্কেট যেহেতু পাম্প করতেছে কিছুদিন পর তো অবশ্যই টোকেনের ভ্যালুটা পাম্প করবে। সো টোকেনের ভ্যালু যদি পাম্প করে মোটামুটিভাবে আপনি $25 থেকে $30 মতো প্রফিট করতে পারবেন আর কি, ঠিক আছে? তো সর্বপ্রথম বলে দিই, এইখান থেকে টোটালি তিনটা অফার চলতেছে, বাট 3 নম্বর অফারের মধ্যে আমরা জয়েন করবো না। আমরা যে ফার্স্ট দুইটা অফার আছে, এই ফার্স্ট দুইটা অফারের মধ্যে জয়েন করবো। তো আমি অলরেডি টাস্কগুলো কমপ্লিট করে রেখেছি, তো আমি আপনাদের যদি দেখাই তাহলে এইখান থেকে দেখতে পাবেন। তো জাস্ট আমরা এখানে আসবো, দেন দেখা আমি $100 ভলিউম করছি, জাস্ট আমার কত ফি আছে প্রায় $40 থেকে $50 সেন্টের মতো ফি আছে, $40 থেকে $50 সেন্টও ফি যায় নাই ভাই। আমি প্রায় দেখা গেছে আমি $30 মতো ডিপোজিট করেছিলাম, এখন কিন্তু সমস্ত কাজকুজ করার পর আমার বাকি আছে এখনও $29 মতো। তার মানে দুইটা অফারে জয়েন করার জন্য আমার প্রায় $50 সেন্টের মতো ফি আছে। সো এইখান থেকে দেখেন আমি একটা টিকিট পাইছি, একটা টিকিটের জন্য কিন্তু আমি $15টার মতো টোকেন পাবো, ঠিক আছে? আর $15 টোকেনের ভ্যালু যেটা আপনাদের শুরুতেই দেখাইলাম। সো যদি আপনি যান যে এখান থেকে আরও এক্সট্রা টিকিট আর্নিং করবেন, সেক্ষেত্রে আপনি আর্নিং করতে পারেন, আমি A2Z পোস্টটা দেখা দেবো, জাস্ট আপনি ফুল ভিডিওটা কন্টিনিউ করেন, ঠিক আছে? দেন BBL টোকেনের একটা অফার চলতেছে, এইখানে যদি আপনি জয়েন করেন সেক্ষেত্রে এইখান থেকে আমি একটা টিকিট পাইছি। সো একটা টিকিটের ভ্যালু দেখেন প্রায় $83 টোকেন, ঠিক আছে? $83 টোকেনের ভ্যালু প্রায় $17+। সো ভাই দুটো অফার যেহেতু অনগোয়িং আছে সবাইকে রিকমেন্ড করবো প্রত্যেকে জয়েন করবেন। যদি আপনি চান সেক্ষেত্রে এখানে মাল্টিপল করতে পারেন, ঠিক আছে? বাট অবশ্যই আপনার যে IPটা আছে IPটা মেনটেন করবেন, তার কারণ যদি আপনার IPটা ট্র্যাক করে সেক্ষেত্রে কিন্তু আপনি কোনো প্রকার প্রফিট করতে পারবেন না। তার কারণ দেখা যাচ্ছে আপনার IP ট্র্যাক হয়ে গেলে আপনি কিন্তু রিওয়ার্ড পাবেন না, আর রিওয়ার্ড না পেলে তো দেখা যাচ্ছে সম্পূর্ণটাই লস যাবে, ঠিক আছে? তো এই ব্যাপারটা ক্লিয়ার। তো অনেক বকবক করে ফেলছি, এখন সহজে ভিডিও মূল টপিকে চলে আসি। তো ইউটিউবের মধ্যে যারা নতুন আসেন প্রত্যেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পর পাশে কাছে বেল বাটন এটাকে অন করে রাখবেন, ঠিক আছে? এতে করে নেক্সট টাইম যে অফারগুলো শেয়ার করবো একটা এয়ারড্রপও যেন আপনার মিস না হয়। দেখেন অলরেডি অসংখ্য ওয়ালেট এবং এক্সচেঞ্জ অফার শেয়ার করছি, যেগুলো কিন্তু আপনি মিস করে গেছেন, নেক্সট টাইম যেন মিস না হয়। আর সবার কাছে রিকোয়েস্ট থাকলো প্রত্যেকে ভিডিওর মধ্যে লাইক করে দেবেন, এবং টেলিগ্রামটার মধ্যে যারা এখন জয়েন করেন জয়েন করে নেবেন, তার কারণ এইখানে যে সমস্ত অফার ইনস্ট্যান্ট পেমেন্ট করে এবং যে অফারগুলো লিমিটেড টাইম এই অফারগুলো কিন্তু শেয়ার করে। এছাড়াও বিভিন্ন ধরনের পেমেন্টের আপডেট এবং যে অফারগুলো শেয়ার করে এগুলো পেমেন্ট তো আর ইনস্ট্যান্টলি করে না, দেখা যাচ্ছে অনেকগুলো অফার কিন্তু দেরিতে পেমেন্ট করে, ঠিক আছে? তো এইখান থেকে দেখেন অনেকে কিন্তু অনেক পেমেন্ট গ্রুপ শেয়ার করতেছে। তো ভাই তারা যেহেতু আর্নিং করতেছে, আমি মনে করি আপনারই যদি কাজে লেগে থাকেন সেক্ষেত্রে আপনার কিন্তু আর্নিং হবে আর কি, ঠিক আছে? তো এখন মেন টপিকে চলে আসি, আপনি টু ডেজ অফার লিঙ্কে প্রেস করবেন, দেন সরাসরি এরকম একটা পোস্ট পেয়ে যাবেন। দেন আপনি এই পোস্টের মধ্যে কী কাজ করবেন, যদি আপনি চান নতুন অ্যাকাউন্ট খুলবেন সেক্ষেত্রে নতুন অ্যাকাউন্ট খুলে কিন্তু আপনি 100% এলিজিবল থাকবেন, ঠিক আছে? এইখানে এলিজিবলের বেশ কিছু ব্যাপার স্যাপার আছে। তো যদি আপনি নতুন অ্যাকাউন্ট খুলেন 100% এলিজিবল হবেন, আদারও যদি আপনি পুরাতন অ্যাকাউন্ট দিয়ে জয়েন করতে চান, বাট অবশ্যই আপনি দেখে রাখবেন যে আপনার অ্যাকাউন্টে এলিজিবল আছে কিনা, মানে আর কি আপনি টিকিট পাচ্ছেন কিনা, ঠিক আছে? তো অ্যাকাউন্ট এলিজিবল আছে কিনা এটা বুঝবেন কীভাবে, জাস্ট আপনি যা বিটগেট আছে বিটগেটের মধ্যে চলে আসবেন, দেন এখান থেকে আপনি যদি ওল্ড অ্যাকাউন্ট থাকে ক্যান্ডিবুমের মধ্যে প্রেস করবেন। ক্যান্ডিবুমের মধ্যে প্রেস করার এইখান থেকে দেখেন বেশ কয়েকটা নিচে দিকে যেগুলো শেয়ার করছি, এই যে ডিটেলসের মধ্যে প্রেস করবো। দেন এইখান থেকে যদি আপনার রেড কালার শো করে, এইখান থেকে দেখেন রেড কালার শো করে, তো রেড কালার শো করলে মেবি আপনি এলিজিবল না, বাট আমি শিওর না যে আপনি এলিজিবল না, ঠিক আছে? আমার মনে হয় যে রেড কালার শো করতে যেহেতু সেহেতু আপনি এই অফারের মধ্যে এলিজিবল না, মানে অনেকের কাছে শুনলাম যে যদি রেড কালার শো করে তাহলে কিন্তু এলিজিবল হবে না। তো যাই হোক এটা শিওর না, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি না, আপনি চাইলে তাদের যে সাপোর্ট আছে সাপোর্টের মধ্যে কথা বলতে পারেন যে আপনার অ্যাকাউন্ট এলিজিবল আছে কি না, ঠিক আছে? তো আই হোপ ব্যাপারটা ক্লিয়ার, ওকে? তো আপনি ছাপড়ার মধ্যে কথা বলতে পারেন। আর যদি আপনি 100% শিওর থাকেন, মানে যে 100% এলিজিবল থাকতে চান, সেক্ষেত্রে আপনি জাস্ট এইখান থেকে যে লিঙ্ক দুটো দেওয়া আছে এই লিঙ্কের মাধ্যমে যেহেতু দুটো অফার অনগোয়িং চলতেছে, জাস্ট আপনি এইটার মধ্যে যাবেন, দেন গিয়ে আপনি যে একটা অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটাকে রেজিস্টার করে নেবেন, ঠিক আছে? একটা নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন, দেন নতুন অ্যাকাউন্টের মধ্যে জাস্ট KYC করবেন, KYC করলেই হয়ে যাবে, নতুন আর কোনো কিছু করা লাগবে না। জয়েনের মধ্যে প্রেস করুন, জয়েনের মধ্যে প্রেস করবে একটা অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে? আর যারা ওল্ড অ্যাকাউন্ট দিয়ে জয়েন করতে চান সেক্ষেত্রে ওল্ড অ্যাকাউন্ট দিয়ে জয়েন করতে পারেন, আপনার প্যারা নাই, ঠিক আছে? বাট অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার অ্যাকাউন্টে এলিজিবল আছে কিনা। তখন মেন টপিকে চলে আসি, সাপোজ ধরেন আপনি আপনার যে অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টে লগ ইন করে নিয়েছেন, তো লগ ইন করার পর অথবা অ্যাকাউন্ট খুলে নিয়েছেন, তো অ্যাকাউন্ট লগ ইন করার পর এইখান থেকে দেখেন উপরের দিকে যে ক্যান্ডিবুম অপশান আছে, তো ক্যান্ডিবুম অপশানটা যদি আপনি পপুলারের মধ্যে না পান এই মোড়ের মধ্যে প্রেস করুন। মোড়ের মধ্যে প্রেস করবেন, এইখান থেকে আপনার যে ক্যান্ডিবুম আছে ক্যান্ডিবুমটা সিলেক্ট মানে খুঁজে বের করবেন, বাট এটা বর্তমান সময় পপুলারের মধ্যে আছে তো জাস্ট উপরের দিকে থাকবে। তো আপনি ক্যান্ডিবুমের মধ্যে চলে আসবেন, ক্যান্ডিবুমের মধ্যে আসার পর এইখান থেকে দেখেন নিচের দিকে দেখেন যে ডিটেলস অপশান আছে, ডিটেলসের মধ্যে আপনি প্রেস করবেন। ডিটেলসের মধ্যে প্রেস করার পর এইখান থেকে আপনি এই যে নিচের দিকে আপনি মানে ইয়া অপশান পাবেন আর কি,
রেজিস্টার অপশন পাবেন। তো রেজিস্টারের মধ্যে প্রেস করার পর আপনি রেজিস্টার করে নেবেন। তো রেজিস্টার করে নেওয়ার পর আপনার এখন কাজ হচ্ছে কি, এখন আপনাকে এখানে মেনলি টিকিট আর্নিং করতে লাগবে। তো টিকিট আর্নিং করেন কীভাবে এখান থেকে বলে দিচ্ছি। তো এখান থেকে যদি আপনি $100 মতো এক্সপোর্ট রেট কমপ্লিট করেন সেক্ষেত্রে একটার মতো টিকিট পাবেন। দেন আপনি যদি $500 থেকে $1,000 ভলিউম করেন সেক্ষেত্রে দুইটার মতো টিকিট পাবেন। যদি আপনি $1,000+ ভলিউম করেন সেক্ষেত্রে আপনি তিনটা টিকিট পাবেন, ঠিক আছে। তো এখানে মেনলি টিকিটের যে হিসাব কিতাবগুলো এগুলো কিন্তু বলে দেওয়া আছে। আর যে যত বেশি টিকিট পাবে সে কিন্তু তত বেশি আর্নিং করতে পারবে। এইখান থেকে দেখেন আমি একটা টিকিট পাইছি, আমি কিন্তু 15 টোকেন পাইছি, পাবো আর কি, ঠিক আছে। মানে যখন এয়ারড্রপটা ইন্ড হবে আর কি 15 টোকেন পাবো। সো আই হোপ ব্যাপারটা ক্লিয়ার। দেন আপনি যদি নিচের দিকে যে অফারটা আছে এটার মধ্যে চলে আসবেন, এটা সেম প্রসেস, একই প্রসেস, সবগুলো ডিটেলসের মধ্যে আসবেন। দেন এইখান থেকে রেজিস্টার অপশান থাকবে, রেজিস্টার অপশানের মধ্যে রেজিস্টার করে নেবেন, ঠিক আছে। রেজিস্টার করে নেওয়ার পর আপনি যদি এইখান থেকে $100 ভলিউম করেন কিংবা $500 মতো ভলিউম করেন সেক্ষেত্রে টিকিটের ভ্যালুগুলো দেওয়া আছে। তো এগুলো দেখে নেবেন, ঠিক আছে, এত কিছু দেখার মতো কিছু নেই। তো সাপোজ ধরেন আপনি আপনার রেজিস্টার যেটা আছে রেজিস্টার করে অলরেডি ডান করে নিয়েছেন, ঠিক আছে। দেন এখন আপনি কী কাজ করবেন, এখন আপনার এখান থেকে দেখেন ভাই, আপনি যদি এক্সপোর্ট ট্রেড করেন সেক্ষেত্রে কিন্তু আপনি বেশ কিছু টিকিট পাবেন, ঠিক আছে। দেন এই যে এখান থেকে দেখেন মাই টিকিট কিন্তু জিরো শো করতেছে, তার কারণ আমি এখন পর্যন্ত কিন্তু কোনো ধরনের এক্সপোর্ট ট্রেড কমপ্লিট করিনি, ঠিক আছে। যদি আপনি এক্সপোর্ট ট্রেড কমপ্লিট করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে এখানে টিকিট দেবে, দেন ওই টিকিটের বিনিময়ে কিন্তু আপনি মেনলি তো তাদের যে এয়ারড্রপ আছে এয়ারড্রপ থেকে টোকেন পাবেন আর কি, ঠিক আছে। তো এখান থেকে দেন হাউ টু পার্টিসিপেট যে অপশানটা আছে এখানে তারা স্পষ্টভাবে বলে দিয়েছে, সাইন আপ ফর বিটগেট অ্যাকাউন্ট, দেন ক্যান্ডিবুম প্রেস, তারপর রেজিস্টার বাটনের মধ্যে প্রেস করতে বলতেছে। তো আপনি যদি নতুন অ্যাকাউন্ট খুলেন সেক্ষেত্রে নতুন অ্যাকাউন্টের জন্য আর কি, ঠিক আছে। তো যারা নতুন অ্যাকাউন্ট খুলেন আমি অবশ্যই সবাইকে রিকমেন্ড করবো, চাইলে আপনি নতুন অ্যাকাউন্ট খুলে নিতে পারেন। নতুন অ্যাকাউন্ট খুললে কিন্তু আপনি 100% এলিজিবল, ঠিক আছে। আর আদারা যদি আপনি আলাদা অ্যাকাউন্ট দিয়ে এলিজিবল হতে পারেন, যে আগের অ্যাকাউন্ট আছে, আগের অ্যাকাউন্টে অনেকে এলিজিবল হয়ে থাকে যে যদি প্রিভিয়াস অ্যাকাউন্ট খুলে থাকে, তো যদি আপনি আগের অ্যাকাউন্ট দিয়ে এলিজিবল হইতে পারেন সেক্ষেত্রে তো আপনার বেটার লাগ, ঠিক আছে না, যদি আপনার আগের অ্যাকাউন্ট দিয়ে এলিজিবল হন। বাট আমি আপনাকে রিকমেন্ড করবো প্রত্যেকে নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন, ঠিক আছে। তো নতুন অ্যাকাউন্ট খুলে নেওয়ার পর এখান থেকে দেখেন আপনি যদি এক্সপোর্ট ট্রেড করেন $100 মতো এক্সপোর্ট ট্রেড করেন সেক্ষেত্রে $100 থেকে $500 এক্সপোর্ট ট্রেড করেন সেক্ষেত্রে একটা টিকিটের মতো পাবেন, ঠিক আছে। বাট এই ট্রেডিং পেয়ারটা কি এখান থেকে দেখেন অবশ্যই তারা স্পষ্টভাবে মেনশন করে বলে দিয়েছে যে জিপিটি টু ইউএসডি ট্রেডিং পেয়ারের মধ্যে আপনাকে ট্রেড করতে লাগবে, ঠিক আছে। তাহলেই কিন্তু আপনি এখান থেকে টিকিট পাবেন, আদারওয়াইজ কিন্তু কোনো ধরনের টিকিট পাবেন না, ঠিক আছে। অবশ্যই তাদের যে পেয়ারটা মেনশন করে দেওয়া আছে এই পেয়ারের মধ্যেই আপনাকে ট্রেড করতে লাগবে, ঠিক আছে। যদি কেউ চান যে এই ফিউচার ট্রেড করবেন, তো এই অফারের মধ্যে কোনো ফিউচার ট্রেডের কমিশন নাই কিংবা ফিউচার ট্রেডের যে অফারটা আছে ফিউচার ট্রেডের ইভেন্টটা নাই, ঠিক আছে। দেন আমরা ব্যাক প্রেস করবো, ব্যাক প্রেস করার পর যেহেতু আমি আপনাদের শুরুতেই বলছিলাম যে তিনটে অফার আছে, ঠিক আছে। তো তিনটে অফারে জয়েন করার জন্য কী কাজ করবেন, এখান থেকে দেন ব্যাক প্রেস করে গেছেন। ব্যাক প্রেস করার পর এখান থেকে দেখেন নিচের দিকে, তো নিচের দিকে এখান থেকে দেখেন আপনি আগে রেজিস্টার অপশান পাবেন, রেজিস্টার করে নেবেন। রেজিস্টার করে নেওয়ার পর এখান থেকে দেখেন এক্সপোর্ট ট্রেডের টাস্ক আছে এবং এখান থেকে কিন্তু এর ফিউচার ট্রেডের টাস্কও আছে, ঠিক আছে। তো এবং এখান থেকে ইনভাইটেশন অপশানও আছে, তো স্যার আপনি ইনভাইট করে আর্নিং করতে পারেন, ঠিক আছে। তো এখান থেকে দেখেন কী কী বলছে, যদি আপনি এক্সপোর্ট ট্রেড $100 করেন সেক্ষেত্রে অবশ্যই একটা টিকিট পাবেন। দেন কিন্তু তারা মেনশন করে দিয়েছে যে কোন ট্রেডিংয়ের মধ্যে আপনাকে ট্রেড করা লাগবে, ঠিক আছে। BBL টু USDT যে পেয়ারটা আছে এই পেয়ারের মধ্যে মেনলি আপনাকে ট্রেডটা করা লাগবে, ঠিক আছে। তো প্রত্যেকে এই পেয়ারের মধ্যে ট্রেড করবেন। দেন এখান থেকে দেখেন আপনি কিন্তু বলে দিয়েছে যে যারা ফিউচার ট্রেড করবে $1,000 থেকে $10,000 মতো তারা প্রত্যেকে একটা করে টিকিট পাবে, ঠিক আছে। তো এখানে কিন্তু বলে দিয়েছে, আর যদি চান যে ডিপোজিটের মধ্যে জয়েন করবেন, ডিপোজিট মানে ডিপোজিটের যে অফারটা আছে এটার মধ্যে জয়েন করবেন, স্যার এটার মধ্যে জয়েন করতে পারেন, কী পরিমাণ ডিপোজিট করলে কী পরিমাণ কমিশন পাবেন কিংবা কী পরিমাণ রিওয়ার্ড পাবেন, এইগুলো কিন্তু সব কিছু এখানে বলে দেওয়া আছে আর কি, ঠিক আছে। আর যদি রেফার করেন, রেফার হিসাব কিতাবও এখান থেকে বলে দেওয়া আছে। আর রেফার হিসাবটা কী অবশ্যই আপনাকে দেখেন, আমি আপনাদের বলি যে আপনি সর্বপ্রথম দেখা গেছে আপনি আমার রেফার লিঙ্কের মধ্যে জয়েন করেন। দেন আপনার টাস্কটা হচ্ছে কি, আপনার টাস্ক হচ্ছে রেফার লিঙ্কের মধ্যে জয়েন করার পর কেওয়াইসি করার পর যে ক্যান্ডিবুম অপশানটা আছে ক্যান্ডিবুমের মধ্যে আসবেন। আসার পর আপনি রেজিস্টারের মধ্যে প্রেস করার, এই যে এখানে যে রেজিস্টার অপশানটা থাকবে এই রেজিস্টারের মধ্যে প্রেস করার রেজিস্টার করে নেবেন, ঠিক আছে। রেজিস্টার করে নেওয়ার পর আপনাকে $100 ভলিউম করা লাগবে এনি টোকেনের মধ্যে। এইখান থেকে কিন্তু বলে দিয়েছে যে অবশ্যই আপনাকে $100 ভলিউম করা লাগবে। তো আমি আপনাকে বলবো যে বেটার হয় যদি আপনি যেই টোকেনের ইভেন্টের মধ্যে জয়েন করতেছেন ওই টোকেনের ট্রেডিং পেয়ারের মধ্যে আপনি ট্রেডটা করেন। যেমন ধরুন আপনি যদি BBL টোকেনের অফারের মধ্যে জয়েন করেন সেক্ষেত্রে BBL টু USDT মধ্যে পেয়ারের মধ্যে যদি ট্রেড করেন তাহলে বেটার হয় আর কি, ঠিক আছে। তো যাই হোক এটা ব্যাপার না, এখন আমরা যে মেন টপিকের ব্যাপারে আসি, তার কারণ রেফার হিসেবে আমি আসতেছি না এইখানে, তার কারণ এইখানে যেহেতু জয়েন করলে প্রফিট হবে আমি জয়েনিং প্রসেসটা বলে দিচ্ছি, ঠিক আছে। তো এখন আমরা যে দুটো অফারে জয়েন করছি তার প্রায় GPT আর ইয়ার মধ্যে জয়েন করছি, আর নিচের দিকে যেটা অফার আছে যে এনিম টোকেনের অফার আছে, তো এনিম টোকেন অফারটা বলে দিই, যদি আপনি এখানে রেড শো করে তাহলে কিন্তু আপনি কোনো ধরনের টিকিট পাবেন না। এইখান থেকে দেন আমার টিকিটটা কিন্তু রেড শো করতেছে, ঠিক আছে, মেবি আমি এইখান থেকে কোনো টিকিট পাবো না যতটুকু আমি জানতে পারছি আর কি, ঠিক আছে। দেন এখন আমরা ব্যাক প্রেস করবো, ব্যাক প্রেস করার পর এইখানে যেহেতু ভাই আপনাকে ভলিউম করতে লাগবে, তো অবশ্যই প্রত্যেকের উচিত এইখান থেকে USDT ডিপোজিট করা কিংবা অন্য কোনো যে কোনো টোকেন আপনি এখান থেকে ডিপোজিট করেন। ডিপোজিট করার পর যেহেতু আপনাকে ভলিউম করতে লাগবে সেহেতু তো অবশ্যই আপনার ডলার লাগবে, ঠিক আছে না, এটা স্বাভাবিক ব্যাপার। তো প্রত্যেকে
যে কোনো ফান্ড আপনি এখান থেকে নিয়ে আসবেন, ঠিক আছে। তো আমার কাছে $30 মতো আছে, আমি এই $30 দিয়ে আপনাদের যে ভলিউমটা আছে ভলিউমটা করে দেখাবো। তো ফার্স্ট অল আমরা যেটা আছে সেটা কোন টোকেনের মধ্যে পেয়ার করবো, তো জাস্ট আমরা জিপিটি যে অফারটা আছে জিপিডি, তো জিপিটি জিপিটি ইউএসডিটি যেটা আছে এটার মধ্যে, তো অবশ্যই ভালোভাবে লক্ষ্য করবেন, তো এটা ডলার সাইন দেওয়া ছিল, ঠিক আছে। তো অবশ্যই ভালোভাবে লক্ষ্য করবেন, তো এটা যদি ডলার সাইন দেওয়া ছিল যে নিউ অপশন আছে, তো এই পেয়ারের মধ্যে আমরা ট্রেড করবো, ঠিক আছে। আর যদি আপনি আলাদা কোনো পেয়ারের মধ্যে ট্রেড করেন তাহলে কিন্তু হবে না ভাই, অবশ্যই তাদের যে মেনশন করে দেওয়া পেয়ার এই পেয়ারের মধ্যে আপনি ট্রেড করতে লাগবে। তো জাস্ট আমি বাইয়ের মধ্যে প্রেস করলাম, দেন আপনি $100 ভলিউম করে নেবেন, ঠিক আছে। তো আমি $100 ভলিউম করে নিচ্ছি, তো দেখেন আমি প্রায় কিন্তু এটা ভলিউম করে ফেলেছি, ঠিক আছে, প্রায় $100 প্লাস ভলিউম করেছি, বাট এখনও কিন্তু এখানে মেবি কাউন্ট হয়নি, তো কিছুক্ষণের মধ্যে এখানে কাউন্ট হবে আর কি, ঠিক আছে। তো একটা সিস্টেমের ব্যাপার আছে যে ইনস্ট্যান্টলি তো আর কাউন্ট হবে না, তো সব কিছুর একটা নির্দিষ্ট টাইম থাকে, ঠিক আছে না। তো এখান থেকে দেখেন তাদের যে অফারে যে মানে ট্রেডিং ভলিউমটা কিন্তু এখনও কাউন্ট হয়নি, ঠিক আছে। তো আমি তো কিছুক্ষণের মধ্যে হয়তো এটা কাউন্ট হয়ে যাবে, 1 থেকে 2 ঘন্টা কিংবা কালকে সকাল হইতে হইতে দেখা যাচ্ছে কাউন্ট হয়ে যাবে। দেন যখন কাউন্ট হয়ে যাবে তখন আপনি এখান থেকে আপনার যে টিকিট আছে টিকিটটা দেখতে পাবেন আর কি, ঠিক আছে, যে কত টিকিটের জন্য কত পরিমাণ ভলিউম মানে পাবেন আর কি, টোকেন পাবেন। এইখান থেকে উপরের দিকে আপনার যে টিকিট আছে টিকিটটা দেখতে পাবেন, দেন নিচের দিকে আপনি যে টোকেন পাবেন কী পরিমাণ টোকেন পাবেন এই টোকেনটাও এখানে শো করবে আর কি, ঠিক আছে। তো দেখা গেছে আমি যদি অলরেডি $100 ভলিউম করছি এবং আমি কী পরিমাণ টিকিট পাচ্ছি, কিংবা আমি যদি এলিজিবল থাকি তাহলে আপনাদের টেলিগ্রাম মধ্যে আপডেট জানা দেবো, দেন আপনি টেলিগ্রামটা ফলো করার পর জয়েন করে নিতে পারেন আর কি, ঠিক আছে। তো এখান থেকে দেখেন যেহেতু আমি অলরেডি $100 ভলিউম করতে বলছি, অলরেডি $100 ভলিউম করে ফেলছি, বাট এটা এখন পর্যন্ত কিন্তু কাউন্ট হচ্ছে না, ঠিক আছে। তো যখন কাউন্ট হবে আমি টেলিগ্রাম মধ্যে আপডেট জানা দেবো, দেন প্রত্যেকে টেলিগ্রামটা ফলো করবেন আর কি, ঠিক আছে। এই কারণে বলি সবসময় টেলিগ্রাম আপডেট রাখবেন, ঠিক আছে। দেন আমার নিচের দিকে যে BBL টোকেন আছে, এই BBL টোকেন অফারটা মধ্যে জয়েন করবো, দেন আপনি ডিটেলসের মধ্যে প্রেস করেন, ডিটেলসের মধ্যে প্রেস করবার সেম ওইটা যেরকম হিসাব কিতাব, তো সেইটা এখানে আপনাকে $100 ভলিউম করতে লাগে BBL এর মধ্যে, ঠিক আছে। তো জাস্ট আপনি নতুন অ্যাকাউন্ট খুললে বেটার হয় আর কি, ঠিক আছে, বুঝছেন, নতুন অ্যাকাউন্ট খুলে নেবেন। দেন এখন আপনি ব্যাক প্রেস করুন, ব্যাক প্রেস করার পর এখান থেকে চাইলে আপনি সরাসরি এইখান থেকেও গিয়ে ট্রেড করতে পারেন, কিংবা ওইখান থেকে আলাদা কোথাও থেকে ট্রেড করতে পারেন, ঠিক আছে। তো আমরা BBL-এর মধ্যে চলে আসি, দেন এইখান থেকে আমাদের যে $100 ভলিউম আছে $100 ভলিউমটা আমরা করে নেবো আর কি, ঠিক আছে। তো জাস্ট এইখান থেকে আমি বসাই দিলাম একবার বাই। সো ভাই আমার BBL টোকেন যেটা আছে BBL-এর মধ্যে ভলিউম অলরেডি ডান হয়ে গেছে, তো এখনও কিন্তু ভলিউমটা শো করতেছে না, ঠিক আছে। তো ভলিউমটা যখন শো করবে আমি আপনাদের জানাই দেবো আর কি, ঠিক আছে। দেন ভলিউমটা শো করলে যেহেতু বলে দিতে পারবো, দেন দেখা গেছে মোটামুটি ভালোভাবে আপনি রিওয়ার্ডটা পাবেন আর কি, ঠিক আছে। তো এখন এখান থেকে দেখেন যদি আপনি চান যে রেফার করবেন সেক্ষেত্রে রেফার করতে পারেন, প্রত্যেকটা রেফারের জন্য আপনি 1 করে টিকিট পাবেন, এবং যারা আপনার রেফারে জয়েন করবে তাদেরও উইন হওয়ার বা চান্সটা একটু বেশি থাকবে, তার কারণ যদি আপনি রেফারে উইন করেন সেক্ষেত্রে এখানে কিন্তু যে পরিমাণ টিকিট আছে ওই পরিমাণ টিকিট কিন্তু সবার কাছে থাকে না, মানে আর কি হয় না আর কি, ঠিক আছে। সেই পরিমাণ লোজনই জয়েন করে না, দেখা গেছে আপনি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ জয়েন করে ফেলবেন, দেখা গেছে আজকে অফার আসছে আপনি আজকে জয়েন করে নিয়েছেন, সো আপনি তো 99% এলিজিবল থাকবেন, স্বাভাবিক ব্যাপার আর কি, ঠিক আছে। যাই হোক অফার দুটো যেহেতু ভালো আছে এবং বিটগেটের অফার আমি সবাইকে রিকমেন্ড করবো, প্রত্যেকে জয়েন করবেন, এবং আপনার যে পেমেন্ট এই পেমেন্টটা আপনি 99% শিওর থাকেন 100% পেমেন্ট পাবেন আর কি, ঠিক আছে। যেহেতু ভালো একটা অফার এবং যে ক্যান্ডিবুমের টোটালি 3টা অফার অনগোয়িং আছে, বাট 3 নম্বর অফারটার মধ্যে মেবি আমরা এলিজিবল হতে পারবো না, তো এটা ব্যাপার না, আপনি যে বাকি দুটো অফার আছে এই বাকি দুটোর মধ্যে এলিজিবল হতে পারলেই মোটামুটি ভালো একটা প্রফিট আর্নিং করতে পারবেন আর কি, ঠিক আছে। আই হোপ ব্যাপারটা ক্লিয়ার। তো এখানে দুটো লিঙ্কই দেওয়া আছে, যারা নতুন অ্যাকাউন্ট খুলবেন তারা সেই লিঙ্কের মাধ্যমে খুলতে পারেন আর কি, ঠিক আছে। আর ওই বাদবাকি অফার যে ক্যান্ডিবুমের অফারের আপডেটটা আছে, ক্যান্ডিবুমের অফার আপডেট আমরা টেলিগ্রামে শেয়ার করবো, সো প্রত্যেকে টেলিগ্রামটা অ্যাক্টিভ থাকবেন, ঠিক আছে। আর একটা কথা বলে দিই যে আপনি এখন পেমেন্টের ব্যাপারটা, যে ক্যান্ডিবুমে যে অফারে জয়েন করেন এই পেমেন্টটা আপনি কবে পাবেন, যদি আমি ক্যান্ডিবুমের মধ্যে প্রেস করি তাহলে এখান থেকে দেখবেন যে ইভেন্ট যখন শেষ হবে তার কিছুদিনের মধ্যেই আপনি আপনার যে পেমেন্ট আছে পেমেন্টটা পেয়ে যাবেন, কিছুদিন বলতে এখান থেকে দেখেন অ্যালোগেটেড। তো এখান থেকে দেখেন এবার আমি কিন্তু চলে আসছি এখান থেকে, আমাদের যে ভলিউমটা আছে ভলিউমটা কিন্তু কাউন্ট হয়েছে, ঠিক আছে। এবং আমি 1টা টিকিটের জন্য কিন্তু প্রায় 15টার মতো টোকেন পাবো, সো আমরা যদি 15টা টোকেনের ভ্যালু দেখি, সো জাস্ট ব্যাক প্রেস করবো, ব্যাক প্রেস করার পর এখান থেকে 15টা টোকেনের ভ্যালু দেখবো, সো 15 সিলেক্ট করে দিলাম, প্রায় $6 মতো কিন্তু পাচ্ছি আর কি, ঠিক আছে। বাট আমার ফি গেছে কত, আমার ফি গেছে মেবি সর্বোচ্চ 30 থেকে 40 সেন্টের মতো, বাট আমি কিন্তু পাচ্ছি $6 মতো, ঠিক আছে। আই হোপ ব্যাপারটা ক্লিয়ার, যেহেতু 1টা টিকিটের জন্য $6 পাচ্ছি, যদি আপনি চান যে এক্সট্রা টিকিট আর্নিং করতে পারবেন সেক্ষেত্রে আপনি এক্সট্রা টিকিট আর্নিং করতে পারেন, ঠিক আছে, বাট আপনি এর থেকে বেশি ভলিউম করতে লাগবে, ওকে। আর 3 নম্বর যেটা অফার শেয়ার করছি ওইটার হিসাব বাদ দেন, ঠিক আছে, তার কারণ ওইখানে আপনি মোটামুটিভাবে এলিজিবল হতে পারবেন না, তার কারণ এইখানে রেড কালার শো করতেছে, তো রেড কালার শো করলে মেবি এখানে এলিজিবল হয় না, তার কারণ আমি এটা মানে দেখছি অনেক ইউটিউবারের কাছে যে তারা যারা রেড শো করতেছিল তাদের কিন্তু এখানে কোনো ধরনের এলিজিবল অ্যাকাউন্ট কিংবা এলিজিবল টেলিজিবল হয় না আর কি, ঠিক আছে। তো ওরা তাদের রেড শো করবে না, তাদের গ্রিন শো করবে, তারাই এলিজিবল হতে পারবে। সো বাট আমি এতটা শিওর না যে আপনি আমাদের আমি আপনাকে কনফিডেন্স নিয়ে বলতে পারবো, ঠিক আছে। তো এতটা কনফিডেন্স নাই, তার কারণ এই অফারে এই ধরনের অফার আগে কখনো জয়েন করিনি, ঠিক আছে। দেন এখন পেমেন্টের বিষয়ে যেটা বলতে চাচ্ছিলাম যে পেমেন্ট আপনি কবে পাবেন, তো পেমেন্ট আপনি মেনলি পাবেন এখান থেকে, দেখেন আপনি রেজিস্ট্রেশন করছেন, দেন টিকিট অ্যালোকেশন ইন্ড, দেন টিকিট অ্যালোকেশনটা ইন্ড হয়ে যাবে, এখান থেকে তারিখটা লিখে দেওয়া আছে, তারিখটা প্রায় মোটামুটিভাবে বলে দেওয়া আছে যে আপনার 6 তারিখের মধ্যে,
তো 6 থেকে 3 মাসের 6 তারিখে, দেন আপনি 6 তারিখের কিছুদিন কিছুক্ষণ পর আপনি রেজাল্ট পেয়ে যাবেন। দেন আপনার এয়ারড্রপের যে টোকেন দেওয়া আছে এয়ারড্রপের টোকেনটা পেয়ে যাবেন। দেন 6 তারিখের মধ্যে আপনার যে টোকেন আছে টোকেনটা আনলক হবে। দেন আপনি টোকেনটা যখন আনলক হবে তখন সেল করতে পারবেন আর কি, ঠিক আছে। তো মোটামুটিভাবে 6 তারিখের মধ্যে আপনি আপনার যে পেমেন্ট আছে ওই পেমেন্টটা পেয়ে যাবেন আর কি, ঠিক আছে। আই হোপ ব্যাপারটা ক্লিয়ার। ওকে তো ভাই, আমি আপনাদের আবারও রিকমেন্ড করবো, যেহেতু ভালো দুটো অফার শেয়ার করলাম, আমি সবাইকে রিকোয়েস্ট করতেছি প্রত্যেকে জয়েন করে নেবেন, ঠিক আছে। কেউ মিস করে না, প্রত্যেকে জয়েন করবেন। ওকে, যারা ফুল ভিডিওটা কন্টিনিউ করছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।